আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র গুড লাইফে সবাইকে স্বাগত, এবং নতুন বছরে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি চলে আসছি অটোনেশন গাড়ির শোরুমে, যেটি বারিধারা জে ব্লকে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি আপনারা পাবেন, এবং গাড়ির কালেকশন আসলে অনেক। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, হুন্ডাই টাকসান 2012 মডেলের ব্লু কালার এই গাড়িটি। তো গাইজ চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। আর যেহেতু রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি আপনাদের এখানে পাওয়া যায়, এবং গাড়ির কালেকশন আসলে অনেক বেশি, তারপরও আমরা একটু জেনে নেই যে এই মুহূর্তে ইউজড এবং রিকন্ডিশন কী কী গাড়ি রয়েছে। ইউজড কার এখন আমাদের টয়োটা ক্যারিওয়ে আছে, আউটল্যান্ডার আছে, টুসান আছে, এবং হচ্ছে আপনার সোনাটা আছে, টয়োটা উইশ আছে, হোন্ডা ভেজেল, হোন্ডা সিআরভি, মোটামুটি হিউজ পরিমাণ আমাদের স্টক এখন হাতে আছে, সবসময়ই থাকে। তো আজকে আমরা কি রিকন্ডিশন দেখবো নাকি ইউজ গাড়ি? না, আজকে একটা ইউজ কার মানে জিপ দেখাবো, এসইউভি। এটা হচ্ছে হুন্ডাই টুসান 2012 মডেলের গাড়ি, 2012-তেই রেজিস্ট্রেশন, লেদার সিট, সানরুফ। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষের একটা ধারণা থাকে যে আপনার আনকমন গাড়িগুলো সিএনজি এলপিজি কিছুই হয় না, বাট এই গাড়িটাতে এলপিজি করা আছে। আচ্ছা, এলপিজি কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে ব্লু কালার। এবং যে রিমটা দেখতেছেন, রিমটাও আপনার হুন্ডাইয়ের অরিজিনাল রিম, এবং এটাতে কোথাও কোনো কিছু চেঞ্জিং নেই। যেমন টুকটাক স্ক্র্যাচ আছে, যেমন হেডলাইটটা অরিজিনাল আছে, ফগ লাইটটাও আছে, এখানে টুকটাক স্ক্র্যাচ আছে। আমরা প্রত্যেকটা গাড়ি অরিজিনালি রাখার চেষ্টা করি। এবং যদি আপনি পিছনের দিকে এসে দেখেন, ভিতরটা যেটা দেখাবো, যে এটা মোটামুটি একটি ইউজ হয়েছে, আমরা যা আছে র অবস্থাতেই রেখেছি। আপনার দরজার প্যাডগুলো যদি দেখেন, এবং সিটটা দেখেন, ভিতরে যদি সানরুফটা যেটা দেখেন, সিটটি ইউজ হয়েছে অনেক, বুঝেই যাচ্ছে। মানে আমরা বললাম তো যে ওরকমভাবে আমরা কিছুই করি না, যা আছে অরিজিনালি ওইভাবেই রেখেছি, বাট এগুলো আপনার চাইলেই চেঞ্জ করা যায়, বা মানে যেটাকে বলা হয় রিপ্লেস আর কি, আমরা চাইলে সিটের লেদারগুলো রিপ্লেস করে দিতে পারবো, এবং নতুনের মতো দেখা যাবে। এগুলো কাস্টমারের সাথে কথাবার্তি হলে আমরা ওইভাবে করে দিব, আর মূলত আমরা সবসময় তো অরিজিনাল রাখার চেষ্টা করি। আপনার কাস্টমার আসার পরে কথা বলার পরে পরে আপনারা ইনস্টল করেন? জি জি, আলোচনা সাপেক্ষে। জি জি জি, এর আগে শুধু ওয়াশ পলিশটি হয় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ওয়াশ পলিশটাই হয়। আর আপনি যদি পিছনে দেখেন, পিছনের সিটগুলো একদম ফ্রেশ। তো অরিজিনাল সিটই আছে? হ্যাঁ, অরিজিনাল লেদার সিটগুলোই আছে, এবং এটা হচ্ছে ফুল প্যানোরামিক সানরুফ। এটা টু সানরুফ, বাট সামনে থেকে খোলার পরে একটা আপনার গ্লাস থাকে, আর একটা ফুললি সানরুফটা খুলে থাকে। আচ্ছা, আমরা আসলে সানরুফটি লাস্টে দেখব। হ্যাঁ, এবং যে কথাটা বলেছিলাম বিডিআর ফার্স্টে, যে এলপিজি, এলপিজির সিলিন্ডারটা একটু দেখাবো। 90 লিটারের এলপিজি সিএনজি করা, এবং এটা দিয়ে আপনি ঢেকে রাখতে পারবেন, সিএনজিটা দেখা যাবে না। হ্যাঁ, এ হচ্ছে আপনার এলপিজি সিএনজির যেই সিলিন্ডারটা, এবং এলপিজিটা করা হয়েছে আপনার 6/2019 সালে এলপিজিটা করা হয়েছে। তারপরও আসলে স্পেস আছে সিএনজি করার, এবং এটা 5টা টায়ারই আপনার ই থাকে, অ্যালোরিম থাকে, যে মানে মূলত হচ্ছে ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো থাকে হুন্ডাই, মানে লাক্সারিয়াস যে মোটামুটি জিপগুলো, ওগুলোতে আপনার মূলত আপনার 4টা টায়ার যেরকম অ্যালয় থাকে, আপনার পিছনে এটাও অ্যালয় রিম থাকে। তো ফার্স্ট হ্যান্ড। হ্যাঁ, এবং এলপিজিটা যেটা করা হয়েছে আপনার ইন্টারকো থেকে এলপিজিটা করা হয়েছে, এখানে আপনার এলপিজি ইন্টারকোর ইটা দেওয়া আছে। এবং মূলত আমি সামনে দেখিয়েছিলাম যে গাড়িটা একটু স্ক্র্যাচ আছে, এবং বাস সাইডটা তো একটু ছোট ডেন্ট আছে, হ্যাঁ এখানটাতে একটু ডেন্ট আছে। আমরা যা আছে র অবস্থাতে রেখেছি। এবং এই সাইডের সিটটা কিন্তু একদম ফ্রেশ, মানে এই বাস সাইডের সিটটা এবং পিছনের সিটগুলো টোটালি ফ্রেশ, বা ড্রাইভিং সিটটা একটু
আপনার স্কেচ বলা চলে ওই জিনিসটা আছে এবং আপনি যে সামনের মনিটর যে জায়গাটা দেখতেছেন সিডি প্লেয়ার বা এমপি থ্রি লাগানো আছে ওই জিনিসটা আপনি চাইলে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাতে পারবেন আপনি ইজিলি অ্যান্ড্রয়েড প্লেয়ার ডিভিডি ব্যাক ক্যামেরা এবং 360 ক্যামেরাও আপনি চাইলে লাগাতে পারবেন এমনে প্লেয়ারটি তো গাড়ির সাথে অরিজিনাল প্লেয়ার হ্যাঁ অরিজিনাল প্লেয়ার এটা এবং আমি আপনাকে একটু ইঞ্জিনটা দেখাবো এটা হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করার কারণে নজেলের এগুলো একটু বাইরে থাকে এবং ব্যাটারিটা যে ভদ্রলোক গাড়ি চালাতো সে রিসেন্ট কিছুদিন আগে ব্যাটারিটা লাগিয়েছে হ্যাঁ নতুন ব্যাটারি দেখা যাচ্ছে এবং আপনি যদি এই সেটটাতে দেখেন এই কালারটা অরিজিনাল কালার কিনা আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং আপনি ওই সামনের ফ্রন্ট সিটে ড্রাইভার সিটটা দেখলে আপনি বলবেন না যে গাড়িটা বেশি চালানো হয়েছে তা না মানে আসলে একটা জিনিস হচ্ছে কি দেখা যায় অনেক সময় গাড়ি চালানো হয় ভাবে ওইভাবে পরিষ্কার করা হয় না যারা সেলফ ড্রাইভ করে থাকে ওর জন্য ওই সিটটাতে একটু নোংরা অবস্থানটা একটু বেশি ছিল তার মানে গাড়িটি রিকন্ডিশন আসার পর এটা রিকন্ডিশন আসে না এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আসে তার মানে ব্র্যান্ড নিউ আসার পর এখনো পর্যন্ত নতুন করে কোনো কিছু ইনস্টল করা হয়নি না এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি আচ্ছা ভাই আমরা একটু সানরুফটি একটু দেখে নিই হ্যাঁ শিওর যদি একটু সানরুফ আসলে গাড়িটিও ব্লু এবং ভিতরের লাইটগুলো আসলে ব্লু এটার আসলে কি ভিতরের যে লাইটিংটা থাকে এটা বেসিক্যালি আপনার ব্লুই থাকে এবং আপনার এটা হচ্ছে পাওয়ার সিট বাট এটা চাবি স্টার এবং যে সানরুফের কথাটা বলেছিলাম সানরুফটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুললি আপনার খুলবে আপনি যদি এটা লাগিয়ে শুধু এইভাবে রেখে দিতে চান আপনার ভিতরে যে পর্দাটা থাকে ওটা যদি আপনি রৌদ্রের সময় আপনি টেনে দিতে পারেন আর এমনি অন্যান্য সময় সন্ধ্যার সময় বা যেটাই হোক বিকেলে রোদ সানটা যখন না থাকবে তখন আপনি এটা টেনে খুলে রাখতে পারেন এবং সবচেয়ে মজা লাগবে যে এই জিনিসটা হচ্ছে যে আপনার যখন বৃষ্টির সময়টা তখন এই জিনিসটার মানে ফিলটা নেওয়া যায় আসলে সানরুফের যে বিষয়টা থাকে ভাইয়া যেহেতু এলপিজি করা আছে তারপর আমরা জেনে নিই যে অকটেনে পার লিটারে কিরকম জায়গা আছে এটা পার লিটারে আপনার ইন্টারসিটিতে 6 থেকে 7 কিলোমিটার যাবে আর এলপিজিতে আপনার একটু বেশিই যাবে 8 থেকে 9 কিলোমিটার যাবে আচ্ছা আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে জানার জন্য যে এলপিজি মানে কতদিন পর পর টেস্ট করা উচিত আসলে এখনো পর্যন্ত আমরা ওইভাবে কোনো এই পাইনি যে এলপিজি নর্মাল অ্যাজ ইউজুয়াল আপনি সিএনজির মতো রিটেস্ট করে নিতে পারেন 2 বছর বা 3 বছর পর বা 4 বছর পর এরকম আপনি রিটেস্ট করে নিতে পারেন আচ্ছা আর গাড়ির পার্টস সম্বন্ধে একটু বলেন যে অ্যাভেলেবল পাওয়া যায় কিনা আসলে কি পার্টস এগুলো অ্যাভেলেবল তারপরও এখন আমি আবার ইম্পোর্টে যাচ্ছি ইম্পোর্টে অলরেডি আমরা চলে গেছি তো দুবাই থেকে আমাদের মাল আসতেছে এগুলো অ্যাভেলেবল আমরা পাই আর কি যে যে কথা বলা চলে আচ্ছা তারপরে বাইরে না পেলে তো আপনারা আছেনই আপনারা হ্যাঁ আমরা তো পার্টসের একটা সাপোর্ট তো দিচ্ছি ওটা প্রত্যেকটা আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আচ্ছা আর গাড়িটা আমরা তো র অবস্থায় দেখলাম এখন যিনি আসবেন কিনতে আসার পরে যে টাচাপের টুকটাক কাজগুলো আছে খুব সূক্ষ্ম কাজগুলো আসলে কাছ থেকে দেখা যায় এই কাজগুলো আলোচনা সাপেক্ষে আপনারা করে দেবেন জি জি ভাই আমরা গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো এটা মডেল হচ্ছে 2012 মডেল 2012 এর রেজিস্ট্রেশন এবং হচ্ছে আপনার সিসি হচ্ছে 2000 এলপিজি করা আর আস্কিং প্রাইস কত রাখতেছে এটা আস্কিং প্রাইস হচ্ছে 19,85,000 19,85,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ রয়েছে জি অবশ্যই একটু সুযোগ রয়েছে কথা বলার ভাই আমরা একটু শোরুমের অ্যাড্রেস জেনে নিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719443559 আর এই মডেলের গাড়ি কি আর আছে আপনাদের হ্যাঁ এই মডেলের আমাদের আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে সিলভার কালারের সেম অপশনের আপনার ওইটাতে এলপিজি করা নাই ওটা তেলের গাড়ি আচ্ছা ওটাও চাইলে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ওই গাড়িটিও আমরা নেক্সট রিভিউ করব জি ভাইয়া ভালো থাকবেন আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারাও ভালো থাকবেন